নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর সকাল থেকে মেঘে ঢাকা আকাশ বৃষ্টিও হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দিনভর বৃষ্টি চলতে পারে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি তবে মঙ্গলবার থেকে ফের বাড়বে বর্ষণ সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পাশাপাশি আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্তমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় মঙ্গলবার ফের বাড়বে বৃষ্টি আগামীকাল ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্তমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে ছয়ই থেকে আটই আগস্ট পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রাও এক ঢাকায় বেশ কিছুটা কমতে পারে দক্ষিণের জেলাগুলিতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আপাতত বেশ কিছুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম বেশি এক বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টি হবে বৃষ্টি থেকে আপাতত রেহাই নেয় দক্ষিণের জেলাগুলিতে ওদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী চার পাঁচ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে মঙ্গলবার উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে আগামীকাল মঙ্গলবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত এর প্রভাবেই বাংলায় বাড়ছে বৃষ্টি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় প্রবল বৃষ্টি হবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা অসম মেঘালয় সিকিম এবং ভুটানে এর প্রভাব পড়বে বাংলাতেও এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজ পাঁচই আগস্ট আমরা দেখে নেব আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে সেই সঙ্গে আমরা জেনে নেব আগামীকাল অর্থাৎ ছয়ই আগস্ট মঙ্গলবার আগামীকাল সারাদিন অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর এবং বুধবার বৃহস্পতিবার শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড রাঁচি পাটনা অসম মেঘালয় মণিপুর এই সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পূর্বাভাস তাছাড়া আমরা যেখানে দেখি উড়িষ্যার রাউরকেলা জব্বলপুর উড়িষ্যার ভুবনেশ্বর কটক বহরমপুর বালেশ্বর জলেশ্বর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে দেখি পশ্চিমের খড়গপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়িশ কলকাতা চন্দ্রনগর আরামবাগ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খতরা বলরামপুর পুরুলিয়া হোড়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর ধানবাদ বোলপুর বসকোড়া কাটোয়া বর্তমান পান্ডুয়া সে সময় আমরা দেখতে পাচ্ছি চাকদাও শান্তিপুর কৃষ্ণনগর এদিকে হাবরা চন্দননগর খড়দাহ এই সমস্ত জায়গায় বনগাহ এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু মাঝারি বা জায়গায় জায়গায় কিন্তু ভারী বৃষ্টিরও পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি আজ সারাদিন মোটামুটি মেঘলা আবহাওয়া ছিল তবে রোদের দাপট কিন্তু কিছুটা বজায়ও লক্ষ্য করা গিয়েছে তাছাড়া আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা বহরমপুর পলাশি সেসব দেখতে পাচ্ছি বেথুয়া করিমপুর দমকুল জঙ্গিপুর বেতা টেহনাজীপুর এই সাইডগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির প্রবাহ আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে রামপুরহাট সিউড়ি সাঁথিয়া দুমকা অমরপাড়া ধুলিয়ান বারহাটি রাজমহল সাহেবগঞ্জ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রায়গঞ্জ কিষানগঞ্জ করন্তঘি এই টাইগাগুলিতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা জায়গা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া আজ রাতের দিকে আমরা যদি একটু পাহাড়ি জেলাগুলি দেখি সে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং লাভা টেন্ডু ওডলা শিলিগুড়ি জলপাইগুড়ি ধোপবুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাত থেকে ভারী করতে ভারী বৃষ্টির পূর্বাস দেখা যাচ্ছে এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর সেই সময় দেখতে পাচ্ছি দিনাজপুর বালুরঘাট ঘোরাঘাট চর রাজীপুর বঙ্গাসী এদিকে ময়মনসিংহ সিলাহাট মেহেরপুর রাজশাহী এই জায়গুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে যে ভারী বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া শাবনগর সাতক্ষীরা খোল্লা পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর ফরিদপুর ঢাকা এদিকে আগরতলা কুমিল্লা ফটিকছর উপজেলা চেতাগং কক্সবাজার টেকনাব লালমোহন এই সমস্ত জায়গায় কিন্তু আজকে রাতের দিকে মাঝারির মানের বৃষ্টিপাতের পরিবাস আমরা দেখতে পাচ্ছি তবুধরা আমরা এবার দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য পাওয়া যাচ্ছে তা কিন্তু আমরা দেখে নেব তবু ধরা আগামীকাল যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গ সহ সংলগ্ন রাজ্যগুলিতে বিশেষ করে যদি উড়িষ্যার দিকে আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা দিড়েছে আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম ভবনের তরফে কিন্তু জানানো হয়েছে যে উড়িষ্যাতে কিন্তু আগামীকাল অতি ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে উড়িষ্যার রাউরকেলা সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা এখানে ভুবনেশ্বর কটক বালেশ্বর জলেশ্বর এদিকে জামশেদপুর রাঁচি ঝাড়খন্ড বিহারপাডা এই সমস্ত জায়গায় কিন্তু আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে তাছাড়া যদি আমরা একটু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে পশ্চিমবঙ্গের চাকুলিয়াম সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা খড়গপুর কোলাঘাট ঝাড়গ্রাম দীঘা মন্দ্রগণিকতায় এই জায়গাগুলো থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তাছাড়া গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর মেহেজাম ধানবাদ আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা বিক্ষিপ্ত বা জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাস এদিকে যদি আমরা দেখি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাস দেখা যাচ্ছে তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি দুমকা নলহাটি সেই সময় দেখা যাচ্ছে সিউড়ি সাঁথিয়া বহরমপুর বেলডাঙ্গা বেতায়াতীয় ঘট্ট নাজিকপুর জঙ্গিপুর আজমগঞ্জ রামপুরহাট অমরপাড়া ধুলিয়ান এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে রাজমহল সাহেবগঞ্জ সেই দেখতে পাচ্ছি আমরা করণ কিষানগঞ্জ ইসলামপুর দুই দিনাজপুর আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি বন্ধুরা আমরা যদি একটু পাহাড়ের জেলাগুলিতে লক্ষ্য করি তাহলে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ের অর্থাৎ হিমালয়ের পাদশ দেশ সংলগ্ন পাঁচ জেলাতেই শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার নকশালবাড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি শ্রীরামপুর এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির দাপট আগামী পাঁচ দিন ভারতে প্রতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফের উত্তরবঙ্গে কিন্তু তুমুল বৃষ্টিতে ফের উত্তরবঙ্গ কিন্তু ভাসবে তুমুল বৃষ্টিতে এদিকে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর বাদুরঘাট ঘোড়াঘাট চটগাজীপুর বগুড়া সিংরা সরিষাবাড়ি ময়মনসিংহ নগরপুর সিংদা রাজশাহী এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল ভারতের প্রতিভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে ঢাকা কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ ফটেচর উপজেলা ঘগড়াগাছি সেনাশি সীতাকং ফটেচর উপজেলা টাকারিয়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী বা মাঝের মানে বৃষ্টিপাত হবে তাছাড়া মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল বিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর লোহাডাঙ্গা এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে মাদারীপুর ফরিদপুর সাইলকোপা লোহাগাড়তে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তাছাড়া আমরা যদি লক্ষ্য করিবার সাতই আগস্ট বুধবার আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আগের থেকে তুলনামূলকভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে আগামী সাতই আগস্ট বুধবার আমরা যদি লক্ষ্য করি আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে যে বুধবার থেকে ফের বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে তো বন্ধুরা আমরা যদি একটু জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছি যে গোটা ভারতবর্ষেই কিন্তু এই মুহূর্তে বর্ষার স্পেল চলছে যেটা আমরা এই মুহূর্তে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছি এদিকে ভারতের কিন্তু আমরা যদি লক্ষ্য করি নিউ দিল্লি এদিকে এলাহাবাদ নাগপুর ভুবনেশ্বর ধানবাদ পাটনা বিহার রাঁচি ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ কেরল তামিলনাড়ু গো গুজরাট মহারাষ্ট্র পুনে এই সমস্ত জায়গায় কিন্তু বাড়িতে হতে পারে বৃষ্টির স্পেল চলছে তাছাড়া বাংলাতেও কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আগামী সাতই আগস্ট হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হবে এদিকে হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ খড়গপুর চাকুলিয়া জামশেদপুর সেখানে দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া এদিকে দুর্গাপুর বর্ধমান কাটুয়া শান্তিপুর রানাঘাট বনগাঁ সিউড়ি সাঁতিা বেতাই টেউটো নাজিরপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মালদাহ পূর্ণিয়া সেই সময় দেখতে পাচ্ছি আমরা করণ দিগি কিষানগঞ্জ রায়গঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া আমরা যদি একটু পাহাড়ের জেলাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ওড়লাবাড়ি ধূপগুড়ি ধুপগুড়ি ময়নাগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের কিন্তু রংপুর তুরা এদিকে শিলং শিলাহাট শিলচর ময়মনসিংহ ঢাকা কুমিল্লা চিতাগঞ্জ মহেশকাল টেকনা কক্সবাজার কলাপাড়া এছাড়া দেখতে পাচ্ছি বরিশাল খুলনা মাদারীপুর মেহেরপুর যশোর সাতক্ষীরা ফরিদপুর সাইলকোপা পাপনা নগরপুর সাইলকুপা সিংরা এইসব জায়গাগুলিতে কিন্তু আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ পাওয়া যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু আটই আগস্ট করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু জারি থাকছে আমরা যদি করে দেখি আটই আগস্ট তাহলে দেখতে পাচ্ছি আগামী বৃহস্পতিবার নদীয়া মুর্শিদাবাদ বীরভূম হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা তমলুক দুই মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সকল রেখা দেখতে পাচ্ছি দুই বর্ধমান দুই চব্বিশ পরগন দুই চব্বিশ পরগনা এদিকে ঝাড়গ্রাম বসিরহাট সেই সঙ্গে আমরা লেখা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের স্মেল জারি রয়েছে এদিকে মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু ভারী বৃষ্টির প্রবাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া পাহাড় জেলাগুলি যদি লক্ষ্য করি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবা আলিপুর দ্বারেও কিন্তু ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য যাচ্ছে এদিকে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ কোয়ালাই তোরা ঢাকা কুমিল্লা জীতাগঞ্জ মহেশকালী টেকনাম কক্সবাজার কলাপাড়া ফুলনা খুলনা মেহেরপুর রাজাহী এই জায়গাগুলিতেও কিন্তু ভারতের পারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া করছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ